নমস্কার বন্ধু, তৃণমূলপন্থী সংগঠন পার্শ্ব শিক্ষকদের সেক্ষেত্রে আমরা দেখি বরিষ্ঠ নেতৃত্ব গোপাল দেবনাথ এবং রমিউল দেবনাথের মধ্যে প্রায়শই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তর্কাতর্কি হয় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখি, এবং সেখানে গোপাল দেবনাথবাবু চূড়ান্তভাবে সমালোচনা রমিউল বাবুর যে কাজকর্ম পদ্ধতি, তো রমিউল বাবুর যে সম্বর্ধনা সভা দিচ্ছেন সেই সম্বর্ধনা সভায় দাঁড়িয়ে যে প্রসঙ্গগুলি তুলেছেন গোপাল দেবনাথবাবু, কী লিখছেন তিনি রমিউল বাবু সম্বন্ধে, এইভাবে কি দাবি আদায় হয়, কী লিখছেন দেখা যাক। আমাদের দাবির কথা আমাদেরই জানাতে হবে, কোনো বিধায়ক জানাবেন না। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতি, তৃণমূলের প্রাইমারি শিক্ষক সমিতি কখনো এই ধরনের কর্মসূচি নেয় না। তারা সম্মেলন করে যাদের পেটে খিদে, চাল নেই, চুলো নেই, তারা এত জমকালো স্টেজ করার টাকা কোথা থেকে পায়? এতে দলের কাছে পিটিদের ভাবমূর্তি ভালো হয় না, শুধুমাত্র কয়েকজন পিটির আত্মতুষ্টি লাভ হয়, নিজেদের বড় নেতা হবে। কেন এই ধরনের সভা হয় নেতারা সব বোঝে, পিটিরা কাদের ভোট দেয় নেতারাও তাও জানে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তাই এখন সরকারপন্থী সংগঠনের সবাই লোক হবে, এটাই স্বাভাবিক। এইসব করে দাবি আদায় হবে না, সব নেতাদের একসাথে দাবিপত্র দিলেই কিন্তু ভালো হয়, এইভাবে তিনি কিন্তু লিখছেন। এবং আরও কী লিখছেন আমরা দেখে নিই, তিনি বলছেন যে তবে দলের পক্ষে যেহেতু সভা হচ্ছে তিনি এটাকে সমর্থন করছেন, কিন্তু এইভাবে দাবি আদায় কখনো হবে না। এবং তিনি বললেন যে 2018 সালে বুঝতে পেরেছিলেন রমিউল যে তাকে তৃণমূলে আসতে হবে, তবে কিছু করা যাবে, তাই তিনি বুঝে কিন্তু 2018 সালে তৃণমূলে যোগদান করেছিলেন। তো সেইখানে দাঁড়িয়ে যে বিষয়টা বুঝতে হবে, যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2021 আগে কিন্তু এই ধরনের সভা কিন্তু তারা করেনি, তাই এখন ক্ষমতায় আসার পরে তারা করছে, তাই চালাকির দ্বারা কিন্তু মহৎ কাজ করা হয় না এবং এইভাবে দাবি আদায় হয় না, এটাই কিন্তু বলছেন গোপাল দেবনাথবাবু। সত্যি কি একজন বিধায়ক তিনি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলবেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হোক? আমার মনে হয় যে না, এরকমটাই কিন্তু বলছেন বরিষ্ঠ নেতৃত্ব গোপাল দেবনাথ। তিনি বললেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে হবে এবং সেই জন্য সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তবেই কিন্তু দাবি আদায় সম্ভব হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। প্রয়োজনে তিনি যে কথা বলছেন যে এক হয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে পেশাগতভাবে আন্দোলন করারও কথা তিনি বলছেন, তাই বাস্তবসম্মত সঠিক কথাই বলছেন। অনেকেই কিন্তু এই গোপাল দেবনাথবাবুর এই মতকে কিন্তু সমর্থন করছেন। বন্ধু, একটার পর একটা সময় চলে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি দেখা যায় সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন ডবল দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে এবং নোটিফিকেশন হয়ে গেছে তারা ডিসেম্বর থেকে পাবে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোনো কিছু হচ্ছে না, এটাই কিন্তু বড় প্রশ্ন। যে যাই করুক কিন্তু পথটা ঠিকভাবে না হলে কোনোদিনই দাবি আদায় সম্ভব নয়, তাই এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু এই যে তৃণমূলপন্থী নেতৃত্ব বৈশ্য নেতৃত্ব গোপাল দেবনাথ এবং রবিউল দেবনাথের যে কার্য পদ্ধতি সম্বন্ধে যে আঙুল তুলছেন সেটাকে আপনারা কতটা সমর্থন করেন? সত্যিই কি এরকম নেতাদের মন্ত্রীদের সম্বর্ধনা দিয়ে কি সম্ভব হবে? যেখানে একজন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যিনি সেক্রেটারি তাকে যখন শিক্ষামন্ত্রীর সময় দিতে পারছেন না, আলোচনা করতে পারছেন না 6 মাসে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন উঠবে, এমনটাই কিন্তু অনেকে প্রশ্ন তুলে ধরছেন। তো বন্ধু, আপনারা বিষয়টা কীভাবে দেখতে চাইছেন? আগামী দিনে কি কোনো সত্যি আন্দোলনে যাওয়া উচিত? সেটা সমস্ত পন্থী মিলে ঐক্যবদ্ধভাবে পেশাগত আন্দোলনে যাওয়া উচিত এবং সেখানে দাঁড়িয়ে যে এটা আমাদের চলছে না, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা যদি পারে, আসাম যদি পারে, বিহার যদি পারে, ঝাড়খণ্ড যদি পারে, পিছিয়ে পড়া রাজ্য কেন পশ্চিমবঙ্গে মানে এই আওয়াজ তুলে কি যায় না, এটা আপনার কাছে বড় প্রশ্ন। এবং গোপাল দেবনাথবাবুর যে মত সেই মতটাকে আপনারা কতটা সমর্থন করেন? অনেকে যদিও গোপাল দেবনাথ সমালোচনা করেন যে তিনি কী করছেন, তিনি তো কিছু করতে পারছেন না, তিনি বলছেন যে আমার আর 3-4 বছর আছে, 3 বছর আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার পক্ষে হয়তো এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়, তিনি সবটাই হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি সমালোচনা করবেন সঠিক পথে না গেলে, এমনটাই তিনি বলছেন। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং গোপাল দেবনাথবাবুর মতকে কি সমর্থন করছেন, নাকি আন্দোলন যাওয়া উচিত অবশ্যই এটা বলবেন, এবং রবীন্দ্রবাবু সম্বন্ধে আপনাদের ধারণা কি, তিনি কি সঠিক পথে এগিয়ে চলেছেন, দেখা যাক বন্ধু। আপাতত এইটুকুনি, দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রুথ নিউজ।